ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা। নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি একটা বিশেষ সহজ পদ দেব, সহজ একটা সুইচ ওয়ার্ড এবং সহজ একটা সুইচ নাম্বার দেব। আপনাদের কোনো কাজ বারবার চেষ্টা করছেন, বারবার বিফল হচ্ছে, বারবার পরীক্ষা দিতে যাচ্ছেন, ইন্টারভিউয়ে কিছু লাভ হচ্ছে না, যেখানে অফিসে চাকরি করছেন সেখানে কলিগদের সঙ্গে খুব ভালো অ্যাডজাস্ট করতে পাচ্ছেন না, বা অহেতুক মানুষ বদনাম করছে, বা আপনার পাওনা টাকা কেউ দিচ্ছে না, আটকে রাখছে, আপনাকে হয়রানি করা হচ্ছে, এই রকম যদি হয় কারো কারোর জন্য, এরকম একটা সময় আসে সে যেদিকেই যায় কোনো দিকেই কিছু করতে পারে না, সব জায়গাতেই তার একটা বন্ধকতা চলে আসে, এই রকম যদি পজিশন হয় তাহলে বন্ধুরা আপনারা একটা নাম্বার ব্যবহার করবেন। সেই নাম্বারটা হলো 1176। আর বন্ধুরা, এর সঙ্গে আপনারা একটা সুইচ ওয়ার্ড ব্যবহার করবেন, যেই ওয়ার্ডটা হচ্ছে চার্ম। চার্ম বন্ধুরা, অনর্গল আপনারা এই নাম্বার 1176 এইটা চ্যান করতে থাকুন। যখন কোনো কাজ করছেন, হয়তো হাতে কাজ করছেন কিন্তু মনের ভেতর এইটা সব সময় অনর্গল যেন রোলিং হচ্ছে, 1176, 1176, 1176। আর তার সঙ্গে সুই ওয়ার্ডটা বলবেন চার্ম, 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 এইভাবে বলতেই থাকবেন, বলতেই থাকবেন। দেখবেন ভেতর থেকে আপনার একটা আলাদা শক্তি আসবে, যে শক্তিটা এই অরার দিকে মিশে যাবে, অরার দিকে মিশে গেলে অরা নিট অ্যান্ড ক্লিন হয়ে আপনাকে অনেক চার্মফুল করে তুলবে, আর এই নম্বরটা আপনাকে অন্য যে কাজগুলো হচ্ছিল না সেইগুলো অ্যাটাক করতে সাহায্য করবে। বন্ধুরা, আপনারা তো জানেন আগে অনেক সুইচ ওয়ার্ড দিয়েছি, কিভাবে এগুলো আপনারা ব্যবহার করবেন। এগুলো, এই নাম্বারটা আপনি একটা কাগজে লিখতে পারেন, কাগজে লিখে আপনি পার্সে রেখে দেবেন, তারপরে এই নাম্বারটা কাগজে লিখে আপনি দেয়ালের গায়ে টানিয়ে দেবেন, যেখান থেকে জল খাচ্ছেন, জলের পাত্রটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই পাত্রের গায়ে আপনি লিখে দিলেন 1176 আর চার্ম। তাহলে এর ভাইব্রেশন আপনার জলের মধ্যে দ্রবীভূত হবে, পরে আপনি সেই জলটা খাচ্ছেন। আর যারা ডান হাতি তারা নন ডমিনেন্ট হ্যান্ড, বাঁদিকে আপনারা এটা লিখবেন, বাঁদিকে যে কোনো জায়গায় হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, যে কোনো অংশে আপনারা এই সুইচ নাম্বারটা লিখবেন আর সুইচ ওয়ার্ডটা লিখবেন। আর যারা বাঁ হাতি তারা ডান দিকে ডমিনেন্ট হ্যান্ডের দিকে আপনারা এটা লিখবেন। বন্ধুরা, এটা আপনারা অনর্গল করে যেতে থাকুন 21 দিন, আপনারা করুন 21 দিন পর, মাঝখানে যদি আপনারা চেঞ্জ করে দেন, অন্য কোন সুইচ ওয়ার্ড নিয়ে আসুন, এরকম করবেন না। যে উদ্দেশ্যে যেটা করছেন সেইটাই লাগাতার করে যাবেন, লাগাতার করে যাবেন। তারপরে এটা সফল হয়ে গেলে আপনারা অন্য কাজের জন্য যদি মনে করেন অন্যটা ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, সুইচ ওয়ার্ড প্রচুর আছে, সুইচ নাম্বার প্রচুর আছে, এই নাম্বারগুলো বা ওয়ার্ডগুলো সবগুলো যদি ইউজ করতে যান কোনোটাই হবে না। যেইটা ইউজ করবেন, আপনাদের যেটা ভালো লাগবে মন থেকে, আমার যেমন ভালো লাগে 1176, হাজারো সুইচ ওয়ার্ড আছে, সব তো ব্যবহার করা যাবে না। 1176 আমি ইউজ করি, আমি ইয়াস ইয়াস ইউজ করি ভেতর থেকে, ইয়াস 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 সব কাজের জন্য, তখন আমি একটা চার্মফুল হয়ে যাই। এখন আমি আপনাদের চার্ম কথাটা দিলাম, এইটা ব্যবহার করবেন, যেটা আপনার ভালো লাগবে সেইটাই আপনি ব্যবহার করবেন, এবং লাগাতার 21 দিন ওইটার দিকেই ধ্যান দেবেন, ওইটার দিকেই মন দেবেন, ওইটাই মাইন্ডের মধ্যে রেখে দেবেন। এটা 21 দিন করার পর আপনি নিশ্চয়ই একটা ভালো ফল পাবেন। যদি লাক আপনার দিকে ফেভার করে যায় তাহলে 21 দিনও সময় লাগবে না, 1 সপ্তাহের মধ্যেও আপনার হয়ে যেতে পারে, 15 দিনেও হয়ে যেতে পারে, কিন্তু আপনারা করবেন, মিনিমাম 21 দিন করবেন। বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটা এইটুকুই ছিল। নমস্কার, সকলে ভালো থাকবেন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।